প্রত্যেকের টেক্সটা তোমরা বুঝতে পেরেছো? কোনো কঠিন লেগেছে? ভালো লেগেছে তো? বাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। তিনটে গল্প, তিনটে কবিতা, তিনটে নাটক। যে তিনটে নাটক কমপ্লিট করতে 3 দিন সময় লাগবে, তিনটে কবিতা কমপ্লিট করতে 3 দিন, গল্পগুলো কমপ্লিট করতে একটু বেশি সময় লাগবে। তাই এখানে কিন্তু ওয়েল প্ল্যান্ড পড়াশুনো, এটা কিন্তু প্রয়োজন। তোমরা যারা অনলাইন ক্লাসেস করছো, তোমাদের শুরু থেকেই বলে রাখি, আমরা সিলেবাস 3.5 মান্থের মধ্যেই কমপ্লিট করে ফেলবো, অ্যাজ আই প্রমিসড। এবং তারপরে কিন্তু আমরা সেকেন্ড সেমের জন্য, যেখানে ডেসক্রিপটিভ পেপার রয়েছে, তার জন্য প্রস্তুতি নেব। আজকে খুব সুন্দর একটা টেক্সট পড়ব, ভীষণ সহজ, ভীষণ ভালো লাগবে। টেক্সটার নাম দি স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ। তোমাদের প্রত্যেককে আমি টেক্সট প্রোভাইড করে দিয়েছি। যারা তোমরা অনলাইন ক্লাসেস করছো, দেখো কবে তোমরা টেক্সট বা পাঠ্য বই পাবে স্কুল থেকে সেটা তোমরা জানো না। তাই তোমরা, আমি যে পাঠ্যটা প্রোভাইড করছি সেটা প্রিন্ট আউট করে নেবে। এবং দেখতেই পাচ্ছ আমি বোর্ডে বেশ কিছু ওয়ার্ড নোটস লিখেছি। ঠিক খাতাটাকে এইভাবেই তৈরি করবে, খাতা কী করে তৈরি করবে আমি বলে দিয়েছি, কারণ আধুনিক পড়াশোনায় আধুনিকভাবে আমাকে এগোতে হবে। 1% ফাঁকি দিলে আগে সুযোগ পেতাম, যে টেস্ট পরীক্ষার পরে 3 মাস পড়ব, এখন কিন্তু সেই সুযোগটা আর পাবো না। এখন আমার আমার হাতে সেই সুযোগটা নেই। প্রত্যেকটা দিন তোমার কাছে ভেরি ভেরি ক্রুশিয়াল। তাহলে আজকের টেক্সটের নাম দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ। দি স্বামী কে? স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ তোমরা জানো, তার জন্ম 1863 সালে 12 জানুয়ারি। তার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম হয়। তার দাদু ছিলেন দুর্গাচরণ দত্ত। তার দাদু কে ছিলেন? আর বিবেকানন্দের আসল নাম কি? নরেন্দ্রনাথ দত্ত। ছোটবেলায় তাকে ডাকা হতো নরেন, তাই না? বিবেকানন্দ, আমি কেন বিবেকানন্দের দাদুর কথা বললাম, বিবেকানন্দ যে স্পিরিচুয়ালিটি তার মধ্যে এসছে সেটা তার দাদুর থেকেই। তার দাদু তথাকথিত বেশ শিক্ষায় শিক্ষিত ছিলেন, তৎসত্ত্বেও মাত্র 25 বছর বয়সে তিনি সাধু হয়ে যায়। তার বাবা, তার বাবার নাম বিশ্বনাথ দত্ত, তিনি কলকাতা হাইকোর্টের একজন লয়ার ছিলেন এবং অত্যন্ত জেনারস পার্সন ছিলেন, মানে দান ধ্যান করতেন। তার মায়ের নাম ভুবনেশ্বরী দেবী। তার মায়ের নাম কি? ভুবনেশ্বরী দেবী। তিনি এক মহান মহিলা, তিনিও তার সন্তানকে এইভাবে লালন পালন করেছেন। তার মায়ের একটা ছোট্ট বক্তব্য শোনো, তিনি, দেখো মন দিয়ে শুনতে হবে, এই টেক্সটটা কিন্তু এখান থেকে যেমন বুঝবো এখান থেকে বুঝবো, যেন অতিরিক্ত ইনফরমেশন নিতে গিয়ে টেক্সটের মূল রসদটা না হারিয়ে ফেলি। আমি বাংলা মানে গলগল করে বলতে পারি, কোনো ব্যাপার নেই এর মধ্যে, কিন্তু আমাকে এটা বুঝতে হবে যে আমি যেন টেক্সটটাকে ফিল করি এবং টেক্সটের যা এমসিকিউ দেবে আমার পারবো, এটা প্রমাণ হবে আমাদের এখানে। আচ্ছা, ভুবনেশ্বরী দেবী, তিনি বিবেকানন্দকে বলেছেন সর্বদা সত্যের পথে চলবে, তবে সত্যের পথে চলতে গিয়ে যেন কখনো অন্যকে দোষারোপ করো না, অন্যকে ছোট দেখিও না, মানে অন্যকে ছোট দেখিয়ে নিজেকে কখনো বড় জায়গায় অধিষ্ঠিত করতে যেও না, তাহলে তুমি কখনোই বড় জায়গায় পৌঁছতে পারবে না, বা ওই বড় জায়গায় পৌঁছানোর কোনো মানে নেই। দেখো, বাবা মা আমার তাদের সন্তানকে যেমন শিক্ষা দেয় তেমনটাই তো আমরা সেই শিক্ষাটা পাবো। যে এই বিবেকানন্দ অ্যান্ড দি মাদার ওয়ার্শিপ, তাহলে আমরা দি স্বামী মানে কি? স্বামী বিবেকানন্দ, তার সম্পর্কে একটু জানলাম। দি মাদার ওয়ার্শিপ, দি মাদার ওয়ার্শিপ, এখানে মা কে? মা কালী। তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, মা কালীর কথা বলা হচ্ছে, যে বিবেকানন্দ এবং মাতৃপুজো। তাহলে গল্পের বাংলা মানে দাঁড়ালো বিবেকানন্দ এবং মাতৃপুজো। এবং যিনি লিখেছেন তার সম্পর্কে একটু পড়ি, তার নাম দেখো বাই সিস্টার নিবেদিতা। খুব স্পষ্টত লেখা, যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ সে জায়গাগুলোই পড়ব। সিস্টার নিবেদিতা, বেঙ্গলি প্রনাউন্সিয়েশন ভগ্নী নিবেদিতা, বাংলায় বলা হয় কি? ভগ্নী নিবেদিতা। বর্ন মার্গারেট এলিজাবেথ নবল। তার আসল নাম কি? সবে মিলে বলবো, মার্গারেট এলিজাবেথ নবল। তার জন্ম 28 অক্টোবর 1867,
তার মৃত্যু 13th October দ্য সেম মান্থ 1911। এটা না জানলেও চলবে, তিনি কত সালে জন্মেছেন কত সালে মারা গেছেন না জানলেও চলবে। ওয়াজ অ্যান আইরিশ টিচার, তিনি আয়ারল্যান্ডের একজন শিক্ষিকা ছিলেন। আইরিশ মানে আয়ারল্যান্ড, না লিখলেও চলবে, নিচে লেখা আছে। অথর, লেখিকা ছিলেন। সোশ্যাল অ্যাক্টিভিস্ট অর্থাৎ সমাজকর্মী ছিলেন, সমাজ সংস্কারক আর সমাজকর্মী দুটোর মধ্যে তফাত আছে। সমাজ সংস্কারক মানে সোশ্যাল রিফর্মার, আর সমাজকর্মী ইংরেজি কি সোশ্যাল অ্যাক্টিভিস্ট। খুব সহজ একটা টেক্সট, একটু মন দিয়ে আমার সঙ্গে সময় দিলে দারুণ হবে। স্কুল ফাউন্ডার, তিনি স্কুল প্রতিষ্ঠাতা ছিলেন। ডিসাইপল অফ স্বামী বিবেকানন্দ, ডিসাইপল মানে কি শিষ্যা, কার বিবেকানন্দের শিষ্যা, এটুকুনি বুঝতে পেরেছি। শি স্পেন্ট হার চাইল্ডহুড অ্যান্ড আর্লি ইউথ, তার প্রথম যৌবন এবং শৈশব তিনি কাটায় কোথায়? কাটায় আয়ারল্যান্ডে। আমি একটু আগে বললাম যে তোমরা পেয়ে যাবে। শি ওয়াজ এঙ্গেজ টু ম্যারি আ ওয়েলস ইউথ, ওয়েলস একটা জায়গা, সেখানের এক যুবকের সঙ্গে তার বিবাহ ঠিক হয় বা বিবাহ হয়। ওদের ওখানে তো এঙ্গেজমেন্ট হলেই বিয়ে হয়ে যায়, আর আমাদের এখানে এঙ্গেজমেন্ট মানে আশীর্বাদ বলি আমরা। বাট হি ডায়েড সুন আফটার দেয়ার এঙ্গেজমেন্ট, তাদের বিবাহের কিছুদিন পরেই তার স্বামী মারা যায়। তাহলে তার জীবনে দুঃখ এসছে, বিরাট দুঃখ, সোশ্যালি ইমোশনালি। এবং যদি কোনো মানুষের জীবনে দুঃখ আসে, সে ন্যাচারালি ধর্মের প্রতি গ্র্যাভিটেটেড হয়ে পড়ে, ঝুঁকে পড়ে। তোমার জীবনে খুব বেশি দুঃখ না থাকলে হবে না। তাই বিবেকানন্দ বলেছে যে যে যত বেশি ওপরে উঠতে চাইবে তার তত বেশি কষ্ট হবে, যে যত বেশি ভগবানকে ডাকবে তার জীবনে তত বেশি দুঃখ আসবে। কেন কি? খুব সুন্দর উদাহরণ বলেছি, যদি তুমি এভারেস্টের চূড়ায় উঠতে যাও তাহলে তোমাকে কষ্ট বেশি করতে হবে, তুমি ভগবানকে যদি পেতে চাও তোমার জীবনে কষ্ট বেশি আসবে। দেখো, তোমরা মন দিয়ে শুনছো, এটা আমার কাছে অনেক। সিস্টার নিবেদিতা মেট স্বামী বিবেকানন্দ ইন 1895, এন্টার তলায় দাগাবো। সিস্টার নিবেদিতা, স্বামী বিবেকানন্দর সঙ্গে তার দেখা হয়েছিল 1895 সালে ইন লন্ডন, নট লন্ডন, অ্যান্ড ট্রাভেলড টু ক্যালকাটা। ট্রাভেলড বানানটা লক্ষ্য করবে, TRAVELLED, ট্রাভেলড টু ক্যালকাটা, প্রেজেন্টলি কলকাতা মানে বর্তমান কলকাতা, ইন্ডিয়া ইন 1898 সালে তিনি ভারতে চলে আসেন। কত বছর পরে? 3 বছর পরে। ক্লিয়ার? স্বামী বিবেকানন্দ গেভ আর দ্য নেম, বিবেকানন্দ তাকে তার নামটা দেয়। কি নাম দেয়? নিবেদিতা। নিবেদিতা কথার অর্থ কি? মিনিং ডেডিকেটেড টু গড, এলাইনটার তলায় দাগাবে। নিবেদিতা কথার অর্থ ডেডিকেটেড টু গড। ডেডিকেটেড মানে কি? নিষ্ঠা, উৎসর্গ করা, ভগবানের প্রতি উৎসর্গ করে দিয়েছে তোমার প্রাণ, এর জন্য তার নাম হয়েছে কি? নিবেদিতা। কে নাম দিয়েছে? বিবেকানন্দ। ওয়েন হি ইনিশিয়েটেড হার ইন টু দ্য ভাও অফ ব্রহ্মচর্য অন 25th March 1898, যখন তিনি তাকে দীক্ষা দিয়েছিলেন, তাকে ধর্মের ব্রতিতে দীক্ষাদান করে না, আমাদের বাবা মা আছে না, দীক্ষা নিতে যায় দীক্ষা গুরু, দেখবে দীক্ষা নিতে গেলে প্রত্যেককে আলাদা আলাদা নাম দেওয়া হয়। তোমরা হয়তো জানো না, তোমার মাকে জিজ্ঞাসা করলে বাবাকে জিজ্ঞাসা করলে পাবে। যেমন আমি জানি আমাদের বাড়ির পাশে এক কাকিমার, তার নাম ছিল শিখা, তার নাম দেওয়া হচ্ছে সবরী। তার মানে দীক্ষাদানের পরে গুরুদেব তার একটা আলাদা নাম দেয়। এখানেও বিবেকানন্দ তাকে কিন্তু নিজের মেয়ের মতো দেখতেন, আর বিবেকানন্দকে তিনি তার নিজের বাবার মতো দেখতেন। কথাটা বোঝাতে পেরেছি? ডেডিকেটেড টু গড। আচ্ছা, শি ওপেন আ গার্লস স্কুল। দেখো, গার্লসের পরে অ্যাপোস্ট্রফিটা দেওয়া, কারণ আমরা জানি যে মেয়েদের স্কুল যদি বলা হয়, বহুবচনে যদি হয়, তাহলে সেক্ষেত্রে এসটা কিন্তু পরে হবে, এটা আমরা জানি। যেমন বয়েজ স্কুল যদি বলি এসটা পরে হবে, যদি বলি মেন্স ক্লাব পুরুষদের ক্লাব, তখন কিন্তু অ্যাপোস্ট্রফিটা আগে হবে, কারণ এখানে এস যুক্ত করে প্লুরাল করতে হয়েছে, এখানে কিন্তু এস যুক্ত করে প্লুরাল করতে আমাকে হয়নি। খুব মন দিয়ে, ইন নভেম্বর 1898 শি ওপেন্ড আ গার্লস স্কুল ইন বাগবাজার এরিয়া অফ নর্থ ক্যালকাটা।
তিনি একটা মেয়েদের স্কুল খোলেন, কোথায়, বাগবাজার কলকাতার আশেপাশে। শি ওয়ান্টেড টু এডুকেট গার্লস হু ওয়ার ডেপ্রাইভড অফ, ডেপ্রাইভড মানে বিতাড়িত, ইভেন বেসিক এডুকেশন, একদম ন্যূনতম শিক্ষা থেকে যে সমস্ত মেয়েরা পিছিয়ে ছিল তাদের জন্য তিনি একটা স্কুল খোলেন। ডিউরিং দ্য প্লেগ এপিডেমিক, প্লেগ মহামারীর সময়, ইন ক্যালকাটা 1899, নিবেদিতা নার্স অ্যান্ড টুক কেয়ার অফ দ্য পুয়ার পেশেন্টস, গরিব অসহায় মানুষদেরকে তিনি সেবা করেছিলেন। আরও একজন এরকম এই সেবানিবিষ্ট মানুষের নাম তোমরা বলতে পারবে, মাদার টেরিজা। 11-ই আগের বছর ছিল টেক্সটা, নোবেল লেকচার, সেম জিনিস। তাদের দুজনেরই জীবনটা উৎসর্গ ছিল কি, মানব সেবায়। তো এই দুটো প্যারা পড়বো আমরা, থার্ড প্যারা এখানে আপাতত পড়বো না, এবং আবার চলে যাবো ফোর্থ প্যারায়। টেক্সটা, এই টেক্সটা আগে দেখো 11 লেখা রোমান হরফে, তাহলে এখানে টোটাল কতগুলো অধ্যায় ছিল, তার মানে মূল গ্রন্থের নাম কি, মূল গ্রন্থের নাম দ্য মাস্টার অ্যাজ আই স হিম। আসলে যখন নিবেদিতা বিবেকানন্দের খুব কাছে ছিল, সহজ জিনিস, তখন বিবেকানন্দের মৃত্যুর পর শারদানন্দ, কি নাম বললাম, নামটা লিখবো কিন্তু, শারদানন্দ তাকে বলে যে তুমি বিবেকানন্দকে নিয়ে তুমি একটি বায়োগ্রাফি লেখো। বলছে আমি বায়োগ্রাফি লিখতে পারি না, আমি বিবেকানন্দকে যেমনভাবে দেখেছি সেটা নিয়ে কয়েকটা পৃষ্ঠা লিখব। তাই জন্য নাম দিয়েছে কি, দ্য মাস্টার অ্যাজ আই স হিম, বিং পেজেস অফ দ্য লাইফ অফ স্বামী বিবেকানন্দ ইজ আ 1910 বুক রিটেন বাই সিস্টার নিবেদিতা। এইটুকুনি পড়লেই হবে, আর বেশি জানার দরকার নেই। তাহলে এক নাম্বার পয়েন্ট এখানেই পড়া মুখস্থ হবে, আমি বলে দিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। এক নাম্বার, ইট ইজ রিটেন বাই সিস্টার নিবেদিতা, তার আসল নাম মার্গারেট এলিজাবেথ নবল, তার জন্ম আয়ারল্যান্ডে। তিনি বিবেকানন্দের সঙ্গে তার দেখা হয় 1895 সালে, তিনি কলকাতায় আসে 1898 সালে, তাই তো। এবং তার নাম কিন্তু নিবেদিতা কে দিয়েছিল, স্বামী বিবেকানন্দ, যা আমরা নিশ্চয়ই জানলাম। এই টেক্সটা লেখার জন্য ইন্সপিরেশন কে দিয়েছিলেন, শারদানন্দ মহাপ্রভু। সেই শারদানন্দই এই যে টেক্সটা 11 নম্বর অধ্যায়, তাহলে কতগুলো অধ্যায় আছে এটাও জানতে হবে, 27টা অধ্যায় রয়েছে। কটা অধ্যায় আছে, 27টা। 27টা রোমান হরফে লিখলে এমন হয়তো নাকি, হ্যাঁ 27টা হয়তো, তাহলে 27টা অধ্যায় তিনি কিন্তু টোটালে লিখেছিলেন। আমি ক্লিয়ার করতে পারলাম একটা শব্দ, দেখো তোমাদের একটু আগে আমি টেক্সটে পড়লাম ভো, ভো মানে কি বললাম, ব্রত, বাংলায় কি বললাম, ব্রত। আর দেখো ইংরেজি আরো সোজা, প্রমিস, ইংরেজি কি, প্রমিস। আরো দেখো অ্যাসিউরেন্স, দেখো কত সোজা না ইংরেজি। আচ্ছা এবার আসি বন্ধুরা মেন টেক্সটে আসি, দেখো টেক্সটটা কতটা সুন্দর। স্টোরি অফ দ্য গ্লিমসেস, গ্লিমসেস মানে ঝলক, গ্লিমসেস মানে কি, ঝলক, হুইচ আই কট অফ দিস পার্ট অফ স্বামীজ লাইফ, যে যেই ঝলক আমি স্বামী বিবেকানন্দের জীবন থেকে পেয়েছি। তার মানে কি, বিবেকানন্দের জীবনের গল্পের যেই ঝলকানি, মানে ছোট ছোট ঝলক আমি যেটা উপলব্ধি করেছি, পুরোটা তো পাইনি কারণ তার সঙ্গে আমি প্রথম থেকে নেই। বিবেকানন্দের জীবনের আমি এর কিন্তু বাংলা মানে লিখে দেব, কারণ বাজার চলতি বেশ কিছু বইতে এর বাংলা মানেটাই বোঝা তোমাদের কাছে কঠিন হয়ে যাবে, এর বাংলা মানেটাও আমি লিখিয়ে দেব। আমি যেমন কবিতার লিখিয়ে দিয়েছি, আমি কিন্তু অ্যাস্ট্রোলজার্স ডে লিখাইনি, কারণ জানি তোমরা ওটা বুঝতে পারবে, এটা তোমাদেরকে আমি লিখিয়ে দেবো, নিশ্চিন্ত থাকো। তাহলে বিবেকানন্দের জীবনের যে ঝলকগুলো আমি পেয়েছি উড বি সিঙ্গুলারলি ইনকমপ্লিট, সম্পূর্ণ, একেবারেই অসম্পূর্ণ। ইনকমপ্লিট মানে কি, অসম্পূর্ণ, ইফ ইট কন্টেইনড নো মেনশন অফ, যদি তার মধ্যে উল্লেখ না থাকে হিজ ওয়ার্শিপ অফ দি মাদার, মাতৃপুজোর কথা, মাতৃ আরাধনার কথা। যদি বিবেকানন্দের জীবন কাহিনী বলতে হয় তার সঙ্গে মাতৃপুজোর কথাটাকে উল্লেখ করতে হবে, তা না হলে সম্পূর্ণ অসম্পূর্ণ হবে। সিঙ্গুলারলি মানে একেবারেই, ক্লিয়ার, বুঝতে পারলাম। তাহলে গ্লিমস মানে কি,
ঝলক। ক্লিয়ার? আচ্ছা, স্পিরিচুয়ালি স্পিকিং, মন দিয়ে, আই হ্যাভ অলওয়েজ ফেল্ট, স্পিরিচুয়ালি মানে কি, ধার্মিকভাবে বলতে গেলে আমি সব সময় অনুভব করেছি যে দেয়ার ওয়ার টু এলিমেন্টস ইন হিজ কনসাসনেস। কনসাসনেস মানে কি, বিবেক, চেতনা। কনসাসনেস মানে কি, চেতনা। তাহলে স্পিরিচুয়ালি মানে কি বললাম, ধার্মিকভাবে বলতে গেলে তার চেতনায় আমরা দুটো দিক দেখেছি। কার চেতনায়? বিবেকানন্দের চেতনায়। সেখান থেকে একটা গান এসছে মায়ের, তোমরা নিশ্চয়ই রিলেট করতে পারবে, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। এসছে না গানটা তোমরা নিশ্চয়ই? আমি একটু আগে গানটা গুনগুন করছিলাম হয়তো, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। তার মানে চেতনা মানে কি, আলটিমেট ট্রুথ। আমরা সবাই ভ্রমে থাকি, আমরা সবাই ভুলে জীবন কাটাচ্ছি, আমরা সবাই বাঁচতে চাইছি, সব থেকে বড় ভুল এটাই। নিশ্চয়ই ভালো লাগছে তোমার মন দিয়ে শুনছো যেহেতু, আনডাউটেডলি নিঃসন্দেহে হি ওয়াজ বর্ন আ ব্রহ্মজ্ঞানী। এই ব্রহ্মজ্ঞানী মানে কি, এটা উচ্চারণ ব্রহ্মজ্ঞানী। নিঃসন্দেহে তিনি কিন্তু জন্ম থেকেই ব্রহ্মজ্ঞান তার মধ্যে রয়েছে। আচ্ছা ব্রহ্মজ্ঞান কি প্রশ্ন আসবে? ব্রহ্মজ্ঞান হচ্ছে সত্যের জ্ঞান। তাহলে ব্রহ্মজ্ঞান মানে আমরা লিখতে পারি যে নলেজ অফ ট্রুথ, নলেজ অফ, ও বন্ধু নলেজ অফ কি, ট্রুথ। আপনি বলতে চাইছেন তার মধ্যে জন্ম থেকেই সত্যের জ্ঞান ছিল। সত্য কি, আমরা তো এই দিন এই দুনিয়ায় সবাই ভ্রমে কাটাই বলেছি, আলটিমেট ট্রুথ আমাদের মধ্যে নেই, আমরা সবসময় বাঁচতে চাই। তো জীবনের চরমতম সত্যটা কি, আমরা দিন দিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। আমরা পৃথিবীতে এসেছি কেন, মানব সেবা করবার জন্য। পৃথিবীতে এসেছি কেন, ঈশ্বরকে সেবা করার সুযোগ পেয়েছি তাই। আর আমরা কি করি, ঈশ্বর ভক্তি ভুলে যাই। আগে তাও প্রণাম করতাম দুহাত দিয়ে, এখন প্রণাম করি এইভাবে, আস্তে আস্তে এইভাবে, এখন এইভাবে। কদিন পরে চললাম বস বস, ওরে তোদের থেকে মুসলমানরা অনেক অংশে ভালো, তারা প্রপারলি ঈশ্বরকে ডাকে, তারা প্রপারলি ঈশ্বরের সঙ্গে নিজেকে কানেক্ট করার ট্রাই করে। আর আমরা, তিনি ব্রহ্মজ্ঞান, তার মধ্যে চরম সত্যের জ্ঞানটুকু রয়েছেন, ভালো করে বুঝবে। অ্যাজ রামকৃষ্ণ পরমহংস সো ফ্রিকোয়েন্টলি ইনসিস্টেড, তোমরা দেখতেই পাচ্ছ ছবির মধ্যে রামকৃষ্ণ আর সারদামা রয়েছে। বিবেকানন্দের কথা বললেই রামকৃষ্ণের কথা আসে। রামকৃষ্ণ কে, একজন পাগল ভক্ত। তার শিষ্যকে, একজন ভেরি এডুকেটেড বিবেকানন্দ। গুরুর প্রতি ভক্তি কতটা থাকতে পারে একটা মানুষের, সেটা বিবেকানন্দকে দেখে শেখো। শিক্ষকের প্রতি তোমার কতটা একনিষ্ঠ ভাব থাকতে হবে, বিবেকানন্দকে দিয়ে শেখো। এই রামকৃষ্ণ পরমহংস দেবের একটা ছোট্ট ঘটনা বলি। তিনি বলছেন, এই যে বললাম যে পরম সত্য, তিনি একদিন বিবেকানন্দকে ডেকেছে, বলছে আচ্ছা আমরা, বিবেকানন্দ বলছে আচ্ছা আমরা মূর্তি পুজো কেন করি, তুমি তো বলেছো ঠাকুর নিরাকার, ঠাকুরের কোনো আকার নেই। বলছে এদিকে আয়, ওই যে দূরের সমুদ্রকে দেখতে পাচ্ছিস? বলছে হ্যাঁ। বলে কালারটা কেমন? বলে নীল। বলে চ সামনে একটু ঘুরে আসি, গাছে গেছে। বলছে এখন কালারটা বুঝতে পারছিস? বলে না। এখন কেমন? বলে সাদা। বলে যখন আমরা ঈশ্বরকে দূর থেকে ডাকবো তখন নানা রূপে ডাকবো, যত ঈশ্বরের কাছে যাব তত ঈশ্বর নিরাকার হয়ে যাবে। একবার রামকৃষ্ণ পরমহংসদেব গির্জায় চলে গেছে, গির্জায় গিয়ে বলছে ওগো তোমরা একটু ঢুকতে দাও, আমি মাকে দেখবো, ঝাক মা এখানে থাকে, এখানে তো জেজাস রয়েছে। তখন তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, আর তখন গান করে আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। ইট ওয়াজ অ্যাকচুয়ালি আ চার্চ। আমি বলেছি ভালো লাগাবো, ভালো লাগাচ্ছে।
গায়ে কাঁটা দেবে সবার। যেটা রামকৃষ্ণ পরমহংসদেব সব সময় বলতেন, ফ্রিকুয়েন্টলি প্রায়শই বলতেন যে ওরে তোরা শোন আমার নরেন জানিস, ও ছোটবেলা থেকেই ব্রহ্মজ্ঞানী রে। তিনি বলতেন, কে বলতেন? রামকৃষ্ণ ঠাকুর বলতেন। When he was only 8 years old, যখন তার বয়স মাত্র 8, এর তলায় দাগাবে তার বয়স কত? মাত্র 8। Sitting at his play, তিনি খেলার ছলেই বসে পড়তেন। Sitting at his play মানে খেলার ছলেই বসে পড়তেন। He had developed the power of entering সমাধি, তিনি খেলার ছলেই ক্ষমতা উপলব্ধ করেছে এন্টারিং সমাধি, সমাধিস্থ হয়ে পড়তেন, ধ্যানমগ্ন হয়ে যেতেন। এই সমাধি, এই সমাধি কথার অর্থ তোমরা জানো? ডিপ মেডিটেশন। সমাধি কথার অর্থ ডিপ মেডিটেশন। তিনি ধ্যানমগ্ন হয়ে যেতেন, সব বাচ্চারা খেলছে, তিনি ধ্যানমগ্ন। তুমি পারবে? তুমি 5 মিনিট বসতে পারবে না। তার মনটা এতটাই একাগ্রচিত্ত ছিল, এটা বুঝতে হবে। ঠিক, দ্য রিলিজিয়াস আইডিয়াস টুয়ার্ডস উইচ, যে ধর্মীয় মতামত বা মতবাদ যার দিকে তিনি ন্যাচুরালি গ্র্যাভিটেটেড। এই গ্র্যাভিটেটেড কথার অর্থ ইন্টারেস্টেড, গ্র্যাভিটেটেড কথার অর্থ ইন্টারেস্টেড, ইনক্লাইন্ড। যে বাংলায় বলবো ঝোঁক, ঝুঁকে যাওয়া, যেই ধর্মীয় মতামতের দিকে তার ঝোঁক ছিল, মানে তিনি যেই ধর্মীয় মতামত নিয়ে মেনে চলতেন, ভালো করে বুঝবে, ওয়ার হাইলি অ্যাবস্ট্র্যাক্ট, যেটা সম্পূর্ণ ছিল অ্যাবস্ট্র্যাক্ট। অ্যাবস্ট্র্যাক্ট কথার অর্থ কি? বিমূর্ত। ও বন্ধু, আমরা নাউন পড়েছি না? অ্যাবস্ট্র্যাক্ট নাউন, যা ধরা ছোঁয়া যায় না। তাহলে অ্যাবস্ট্র্যাক্ট মানে কি? বিমূর্ত। অ্যান্ড ফিলোসফিক্যাল, দার্শনিক, তার মধ্যে যুক্তি তর্ক থাকবে। ধর্ম মানে কুসংস্কার নয় তার কাছে, ভালো করে বুঝবে। কিন্তু দ্য ভেরি রিভার্স, আর ই ভি ই আর এস ই, রিভার্স কথার অর্থ কি? বিপরীত। রিভার্স, আমরা রিভার্স করি না? টিকটকে ভিডিও বানাই মাঝে মাঝে রিভার্স করে, কেউ একটা হয়তো লাভ দিল, রিভার্স করলাম, ওটা দেখাবে। রিভার্স মানে বিপরীত। গাড়ি রিভার্স গিয়ারে দেয় না, যেটা আমরা ব্যাক গিয়ার বলি, এটা রিভার্স। অফ দোজ হুইচ আর কমনলি রেফার্ড টু অ্যাজ আইডোল, আইডোলেট্রাস, কি বললাম? আইডোলেট্রাস। যদি এই লেট্রাসটা বাদ দাও, দেখবে একটা ছোট্ট শব্দ বেরোয়, তার নাম আইডল। আইডল মানে কি? প্রতিমা, মূর্তি। তাহলে মূর্তি পুজোর বিপরীতে ছিল, তার যে ধর্মীয় চেতনা সেটা সম্পূর্ণ মূর্তি পুজোর বিপরীতে। তিনি মূর্তি পুজোকে বিশ্বাস করতেন না। তিনি ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের তত্ত্বাবধানে থাকার সময়ও তিনি বিশ্বাস করতেন না। তিনি মা কালীকে কোনোদিনই বিশ্বাস করতেন না। তারপরে তিনি এতটাই ভক্ত হয়ে যায়, আমরা পরে দেখব। ইন ইজ ইউথ, কেন তার মধ্যে এই চেতনাটা, কেন তিনি মূর্তি পূজার বিপরীতে কেন ছিলেন, বুঝবো। তার যৌবনকালে অ্যান্ড প্রিজিউমেবলি, এই প্রিজিউমেবলি কথার অর্থ কি? সম্ভবত, প্রোব্যাবলি। প্রিজিউমেবলি মানে কি? প্রোব্যাবলি, সম্ভবত, সম্ভবত। ওয়েন হি হ্যাড অলরেডি বিন সাম টাইম আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ শ্রীরামকৃষ্ণ, তিনি কিছুদিন কাটিয়ে ফেলেছেন শ্রীরামকৃষ্ণের অধীনে বা তার প্রভাবে, ঠিক আছে। এবার দেখো, হি বিকাম আ ফর্মাল মেম্বার অফ সাধারণ ব্রহ্ম সমাজ। দেখো লিখেছি সাধারণ ব্রহ্ম সমাজ। সাধারণ ব্রহ্ম সমাজ কি? সাধারণ ব্রহ্ম সমাজ হলো, তোমরা মনে করে দেখো, বিবেকানন্দের সময় আরো দুজন মহাপুরুষ ছিলেন। এক, যখন 8 বছর বয়স, বিবেকানন্দ তখন মেট্রোপলিটন কলেজিয়েটে ভর্তি হয়। মেট্রোপলিটন কলেজিয়েট প্রতিষ্ঠাতা কে? বিদ্যাসাগর। বিদ্যাসাগর কে? যিনি বিধবা বিবাহকে প্রচলন করেছিলেন। কার সঙ্গে? রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় ইয়াং বেঙ্গল বা নব্যবঙ্গ, মনে আছে?
তিনি তখন ব্রহ্ম সমাজ তৈরি করেছিলেন। ব্রহ্ম সমাজ মানে কি? যে দলের মানুষজন যুক্তি তক্ক দিয়ে সব কিছু বিচার করবে, র্যাশনালিজম ছিল তাদের মধ্যে, র্যাশনালিজম, কোনো কিছুকে না বিচার করে তারা দেখবে না, ঠিক আছে। যারা ধার্মিক কিন্তু কুসংস্কারাচ্ছন্ন নয়, বিবেকানন্দ সেই ব্রহ্ম সমাজের একজন অংশীদার ছিলেন, একজন মেম্বার ছিলেন। আবার ব্রহ্ম সমাজের দুটো ভাগ আছে, একটা আদি ব্রহ্ম সমাজ, একটা সাধারণ ব্রহ্ম সমাজ। আদি ব্রহ্ম সমাজের লোকজন একটুখানি শেকেলে, এরা মডার্ন আইডিয়াসে এরা যুক্ত, ক্লিয়ার? তাহলে ব্রহ্ম সমাজ কথাটা কোথা থেকে এসছে, তার জন্য বিদ্যাসাগরকে বলতে হলো, বিবেকানন্দের কথার সঙ্গে আমরা রাজা রামমোহন রায়কে রিলেট করতে হয়েছে আমাদের। ক্লিয়ার করতে পেরেছি? আশা করছি পেরেছি। তাহলে তিনি কিন্তু সাধারণ ব্রহ্ম সমাজের একজন অ্যাক্টিভ মেম্বার ছিলেন, এবং এই জন্যই তার মধ্যে কি এসছে, মূর্তি পূজার বিমুখ প্রতিক্রিয়া, তার মধ্যে দার্শনিক মতামত, তার মধ্যে বিমূর্ত চেতনা। তার মানে কি, তিনি যে ভগবানের যে মূর্তি রয়েছে সেটা বিশ্বাস করতেন না। ইন ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা হি ওয়াজ নেভার নোন টু প্রিচ। এখানে প্রিচ কথার অর্থ ধর্ম প্রচার। প্রিচ কথার অর্থ কি বন্ধুরা, ইংল্যান্ড এবং আমেরিকায় তিনি যখন ধর্ম প্রচার করেছিলেন এটা জানা যায়নি। এনিথিং দ্যাট ডিপেন্ড অন স্পেশাল ফর্ম, তিনি কখনোই কোনো নির্দিষ্ট আকার নিয়ে, কোনো ঠাকুরের আকার নিয়ে, মূর্তি নিয়ে কোনো কিছু প্রচার করেনি। যখন শিকাগোয় গেছিল তখন তিনি মঞ্চে উঠে বলেছিলেন, অল মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা, অ্যাকচুয়ালি হি বিলিভড ইন ইউনিভার্সাল কমিউনিজম বা কমিউনালিজম। তিনি বিশ্বাস করতেন ইউনিভার্সাল ব্রাদারহুডে, এই পৃথিবীতে সবাই সমান, আমার কাজ তোমার সেবা করা। তাই শ্রীরামকৃষ্ণ বা ঠাকুর বলতেন না, ওরে যত পথ তত মত, বা যত মত তত পথ বলতো না। আবার ঠাকুর বলতো, ওরে তোরা মাকে কোথায় খুঁজছিস, মাঝে তোর মনে মাকে একটু খোঁজ, একটু ডাকার মতো ডাক, তাহলে ঠিক শুনতে পাবি, দেখবি মা তোর ডাক শুনেছে, তাই না? এই সেই ঠাকুর। আমরা যখন খুব বিপদে পড়ি কাকে ডাকি, তাই না? তাই তো আমাদের কাছে মায়ের এই যে রূপটা, যদি তুমি এইভাবে জিভ বের করে দাঁড়িয়ে থাকো রাস্তার মাঝে, লোকে ভয় পাবে? তুমি মায়ের দিকে একবার তাকাও তো, কি অপরূপ সুন্দর সে, কি অসাধারণ সুন্দরতা তার মধ্যে, এক ফোঁটা তোমার ভয় লাগে? লাগে কি, এ বিষয় নিয়ে আমরা আরো আলোচনা করব। সবাই ভালো লাগছে? ইয়েস অর লাউডলি? আচ্ছা, দ্য রিয়ালাইজেশন অফ ব্রাহ্মণ, অর্থাৎ ব্রহ্মের বোধ, অর্থাৎ চরম সত্যের বোধ, ওয়াজ ইজ অনলি ইম্পারেটিভ। ইম্পারেটিভ মানে উদ্দেশ্য, তার একমাত্র উদ্দেশ্য কি ছিল, ব্রহ্মের বোধ, মানে সত্যকে উপলব্ধি করা তার একমাত্র উদ্দেশ্য ছিল। দ্য অদ্বৈত ফিলোসফি, এই একটা জিনিস তোকে জানতে হবে। এই অদ্বৈত ফিলোসফি মানে কি, অদ্বৈত বাংলা মানে অদ্বৈত, মানে দুটো নয়। এই অদ্বৈত ফিলোসফি মানে মতামতে অদ্বৈতবাদ, এ প্রচার করেছিল প্রথম কে বলতে পারবে, শঙ্করাচার্য। তিনি কি বলেছিলেন, আত্মা, তোমরা তো ছোট মানুষ সহজে বোঝাই, আত্মা এবং পরমাত্মা মানে আমরা এবং ঈশ্বর এক, আমাদের প্রত্যেকের মধ্যে ঈশ্বর থাকেন। আমরা যদি গালাগাল ব্যবহার করি, আলটিমেট উই আর হার্টিং আওয়ার ইনার গড, আমরা আমাদের পরমাত্মাকে কষ্ট দিচ্ছি। যদি ওর সঙ্গে বাজে ব্যবহার করি, তাহলে আমরা কিন্তু ভগবানের সঙ্গে দুর্ব্যবহার করলাম। বিবেকানন্দ, এখানে ছোট্ট গল্প বলি, বিবেকানন্দ খুব দান ধ্যান করতেন। তা বিবেকানন্দ একদিন শিষ্যরা জিজ্ঞেস করছে, আচ্ছা আপনি তো দান ধ্যান করেন কেন জানেন তো, এই লোকটাকে এক্ষুনি যে টাকাটা দিলেন ও গাঁজা খাবে। তখন তিনি ডেকে বলে, ওরে শোন এদিক আয়, কি দারুণ কথা, বলছে ওরে তুই একজন অসহায় দরিদ্র মানুষকে দুটো টাকা দেবার জন্য ভাবছিস, মানলাম
ওই 2 টাকা দিয়ে সে গাঁজা কিনে খাবে, কিন্তু ওই গাঁজাটা তার নিজের ক্ষতি করবে। কিন্তু যদি 2 টাকা না দিই, ও চুরি করবে, ডাকাতি করবে, যেটা পুরো সমাজের ক্ষতি করবে। তুই কোনটা চাস? সবাই অবাক। বিবেকানন্দ যখন কিছু বলতেন না, হঠাৎ হঠাৎ করে বলতেন। আর সবাই, তোমরা যেরকম মন্ত্রমুগ্ধের মতো বসে আছো, সবাই মন্ত্রমুগ্ধের মতো বসে থাকো। ঠাকুর যখন বলতেন, হঠাৎ হঠাৎ করে বলতেন। তিনি মাকে নানান অ্যাঙ্গেলে ডাকতেন, নানাভাবে। কিরে খেয়েছিস? মাকে জিজ্ঞাসা করত। তুই খাসনি? মা ভক্তি। তাহলে অদ্বৈত ফিলোসফি কি বললাম? আত্মা এবং পরমাত্মার যে একই ব্যাপারটা, সেই দর্শন বা সেই মতামত ছিল তার একমাত্র সিস্টেম অফ ডক্ট্রাইন। ডক্ট্রাইন কথার অর্থ মতবাদ। ডক্ট্রাইন কথার অর্থ কি বললাম বন্ধুরা? কি কঠিন লাগছে? সহজ তো? এভরিথিং ইজ ভেরি ইজি। দ্য ভেদাস অ্যান্ড উপনিষদ, হি ইজ এ সোল। এই সোল কথার অর্থ একমাত্র। সোল মানে একমাত্র, বা আমরা বলতে পারি অনলি। বেদ এবং উপনিষদ ছিল তার একমাত্র স্পিরিচুয়াল অথরিটি, সরি স্ক্রিপচারাল অথরিটি। স্ক্রিপচার মানে কি? ধার্মিক বা ধর্মগ্রন্থ, ঠিক আছে? বা তার ধার্মিক শিক্ষক ছিল কে? বেদ এবং উপনিষদ। এইটুকুনি কি বোঝাতে পেরেছি? এটুকুনি কি বোঝাতে পারলাম? প্রত্যেকটা শব্দের মানে লিখে নিয়েছো? স্পিরিচুয়াল অথরিটি মানে ধার্মিক শিক্ষক, ডক্ট্রিন মানে মতামত, অদ্বৈত ফিলোসফি মানে কি? অদ্বৈত মতামত, মতবাদ, যা আত্মা এবং পরমাত্মা দুটোই এক এমনটা শেখায়, দুটো আলাদা নয়। কি কঠিন লাগলো? প্রথম প্যারাটুকু পড়লাম, কঠিন লেগেছে? অনলাইন ক্লাসেস মন দিয়ে দেখো, তোমাদের বুঝতে অসুবিধা হলে আমায় বলবে নেক্সট প্যারায়। অ্যান্ড ইয়েট সাইড বাই সাইড উইথ দিস, ইয়েট একটা কনজাংশন, ইয়েট সো আমরা করেছি, বলছে এর পাশাপাশি ইট ইজ অলসো ট্রু, এটা সত্য, দ্যাট ইন ইন্ডিয়া, ভারতে দ্য ওয়ার্ড মাদার ওয়াজ অলওয়েজ বা ওয়াজ ফর এভার অন ইজ লিপস। ভারতে দেখেছি বিবেকানন্দের ঠোঁটে সবসময় মায়ের নাম, মায়ের কথা বলা থাকতো, মা মা গো, মা মা কালী, সবসময় মায়ের কথা বলতো। হি স্পোক অফ হার অ্যাজ উই অফ ওয়ান ডিপলি ফ্যামিলিয়ার ইন দ্য হাউস হোল্ড লাইফ। তিনি এমনভাবে মায়ের কথা বলতেন যেন আমরা আমাদের পারিবারিক বা সাংসারিক জীবনে খুব পরিচিত কারো নামনি মুখে। যেমন আমি আমার মেয়েকে ডাকি, এসো না মনা, বাবা কোথায় আছো, সবসময় তার কথাই বলি। হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রি অকুপাইড উইথ হার। দেখো এই প্রি অকুপাইড শব্দের অর্থ ইনটক্সিকেটেড। আবার লিখে দিচ্ছি, ইনটক্সিকেটেড, আচ্ছন্ন। তিনি সব সময় মাতৃভক্তিতে আচ্ছন্ন থাকতেন, মায়ের চিন্তা ভাবনায় সব সময় মা, তাই না? তিনি গান করেছিলেন, তুই নাকি মা দয়াময়ী, তাই না? শুনেছি ওই লোকের মুখে, সব সময় মা ছাড়া কিচ্ছু বোঝে না, যেমনটা আমি। লাইক আদার চিলড্রেন, অন্যান্য বাচ্চাদের মতন হি ওয়াজ নট অলওয়েজ গুড, তিনি কিন্তু সবসময় ভালো না, সবসময় যে না খুব ভদ্র ছেলে সব ছেলে তা নয়। সামটাইমস হি উড বি নটি, মাঝে মাঝে খুব দুষ্টুমি করতেন, এর পিছনে লাগতেন, তার পিছনে লাগতেন, দুষ্টুমি করতেন। অ্যান্ড রেবিলিয়াস, রেবিলিয়াস মানে কি? বিদ্রোহী। কখনো কখনো রেগে উঠতেন, এই শোন, রেগে উঠতেন, বাট অলওয়েজ টু হার। কিন্তু যাই করতেন মার কাছে থাকতেন, সে ভালো হোক খারাপ হোক মার সঙ্গে থাকতেন। আর আমরা একটু খারাপ হলে কি বলি? মা তুমি নেই, আমি চাইলাম তোমার কাছে এইটা। ওরে বোকা, তোদের ক্ষমতা আছে, তোর ওই 2 পয়সার বাতাসা খাওয়ার জন্য মা বসে আছে, তোর ক্ষমতা আছে মাকে কিছু দেওয়ার, তুই মাকে লোভ দেখাস যে মা এইটা পাইয়ে দাও, তোমায় আমি 10 টাকার সন্দেশ কিনে খাওয়াবো, তোর ক্ষমতা আছে সন্দেশ, তোর খাবার মা গ্রহণ করে, তুই কত বোকা বলতো।
আমরাই তো সেই হিন্দু যে মাকে বিসর্জন দেবার সময় পেছনে ভাবি কবতল খাওয়া হলো। আমরাই সেই হিন্দু যে ভগবান শিবের পূজোর দিন আমরা এটা বলি যে বাবার প্রসাদ হচ্ছে গাঁজা। কোথায় বলেছে? নাকি নিজের নেশাটাকে পাপ ঢাকতে বাবার নাম দিচ্ছ? আমরাই তো সেই হিন্দুরা যে মাতৃপূজোর জন্য মাতৃপূজোর কথা আগে না ভেবে কি খাবো সেটা ভাবি, নেশা কি করব, তার জন্য কি মা থাকেন? কখনোই থাকে না। ভালো করে বুঝি, নেভার ডিড হি অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট মানে চাপিয়ে দেওয়া। তিনি কখনো চাপিয়ে দিতেন না টু এনি আদার, কারো ওপরেই, দ্য গুড অর এভিল দ্যাট বিফল। তিনি খারাপ হতো, ভালো হতো, যাই হতো, কখনোই তিনি কারো উপরে চাপিয়ে দিতেন না। আর আমরা কি করি? খারাপ হলেও যদিও কম চাপাই, ভালো হলে যদিও কম চাপাই, খারাপ হলে কিন্তু ছাড়ি না। তোর জন্যই হয়েছে, তুই আমার এই ধ্বংসের প্রধান কারণ। ওই মেয়ে, তোর জন্য আমি পড়তে পারিনি। আরে বোকা, তোর নিজের মধ্যে নিজের কন্ট্রোল নেই, তুই সেটা বলিস না কেন? অন আ সার্টেন সলম অকেশন, উচ্চারণটা সলম, কি বললাম আবার বলবো জোরে সবাই, সলম, একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে। সলম মানে কি? গুরুত্বপূর্ণ। হি এন্ট্রাস্টেড টু আর ডিসাইপল, ডিসাইপল মানে কি? শিষ্য। তিনি এন্ট্রাস্টেড মানে ভার দেওয়া, তিনি বিশ্বাস করে একজন শিষ্যকে ভার দিয়েছিলেন, আ প্রেয়ার টু হার, মায়ের মন্ত্র পাঠের। বুঝতে পারলাম, মানে মায়ের মন্ত্র উচ্চারণ করবার জন্য বলল আজকে মায়ের পুজো তুই কর। দ্যাট ইন হিজ ওন লাইফ, যে মন্ত্রটা তার জীবনে, হ্যাড অ্যাক্টেড অ্যাজ আ ভ্যারিটেবল চার্ম, যেটা তার জীবনে একটা অভূতপূর্ণ, ভ্যারিটেবল কথার অর্থ অভূতপূর্ণ আনন্দ প্রদান করেছিল। যে মন্ত্র উচ্চারণ করলে একটা অভূতপূর্ণ আনন্দ। আরে মায়াপুরে আমরা যাই না? আমরা তো কত গান শুনি, তুই সন্ধ্যারতির সময় করিস তো দেখি, ওই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম, কত আনন্দ, কত মধুর। একবার ডাক, কত তো গান শুনিস, একবার একটা মায়ের গান করতো কত ভাল লাগবে। ভ্যারিটেবল চার্ম থাকে সব ধর্মেই, তাই। অ্যান্ড মাইন্ড, হি অ্যাডেড সাডেনলি টার্নিং উইথ হোয়াট ওয়াজ অলমোস্ট ফায়ার্সনেস, এই ফায়ার্সনেস একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। হঠাৎই হিংস হয়ে তিনি, যে লোকটা মন্ত্র পড়ছিল তার দিকে ঘুরে গিয়ে হিংস হয়ে বলল, বললো না মাঝে মাঝে রেগে যেত। আমাদের রামকৃষ্ণ পরমহংস দেব ঠাকুরও কিন্তু মাঝে মাঝে রেগে যেত জানো। একবার মন্দিরে, যেই জমিদার বাড়ির মন্দিরে পুজো দিতেন, সেই জমিদার এসে মায়ের কাছে কাকতি মিনতি করছে আর বলছে মা এটা দাও ওটা দাও ওটা দাও ওটা দাও, এক ঠাসিয়ে চর দিয়েছে। দেখো কি বলছে, দেখো, মেকার লিসেন টু ইউ ওয়েন ইউ সে ইট, বলছে ওরে মাকে শুনতে বাধ্য কর, যখন তুই মাকে ডাকবি তোর ডাক মা যেন শোনে। নান অফ দ্যাট ক্রিঞ্জিং টু মাদার, রিমেম্বার, এটা উনি পড়া থাকবে, মনে রাখ, মার কাছে শুধুমাত্র ওই কাকতি মিনতির ডালা নিয়ে যাস না, এটা দে ওটা দেব, ওটা দিলে সেটা দেব, এরম করলে মা তোর ডাক শুনবে না। মাকে এমন ভাবে ডাক যেন মা তোর ডাক শোনে, মা তোর ডাক শুনতে বাধ্য হয়। মেক হার লিসেন টু ইউ, মেক হার, এটা একটা কজেটিভ ভার্ব, কি ভার্ব? কজেটিভ ভার্ব, তাকে শুনতে বাধ্য কর। আই লিসেন টু ইউ, আমি তোমায় শুনি, আই উইল মেক ইউ লিসেন টু মি, আমি তোমায় শুনতে বাধ্য করব আমায়, এটা কজেটিভ ভার্ব, কজেটিভ ভার্ব, কি ভার্ব? কজেটিভ, ক্লিয়ার? আমি কথা কি বোঝাতে পারলাম? এইটুকুনি পড়লাম, সত্যি বলবে তোমাদের কি ভালো লেগেছে? ইয়ে স্বর্ণ না, বুঝতে পেরেছ? খুব কঠিন লাগলো? এইভাবে আনন্দ করে করে আমরা পুরো টেক্সটাই পড়ব। আমি বাংলা মানে এবং ওয়ান লাইনার পাঞ্চ,
তোমাদেরকে দিয়ে দিচ্ছি। দেখো এর বাংলা মানেটা আমি তোমাদেরকে লিখিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। বিবেকানন্দের জীবনে যে ঝলকগুলি আমি পেয়েছি তাতে মাতৃপুজোর উল্লেখ না থাকলে এটি একেবারেই অসম্পূর্ণ। আমি একদম বাংলায় গদা বাংলায় লিখে দিয়েছি। ধার্মিকভাবে বলতে গেলে আমি সবসময় অনুভব করেছি তার চেতনায় দুটো দিক আছে। নিঃসন্দেহে তিনি জন্ম থেকেই ব্রহ্মজ্ঞানী, যেমনটা রামকৃষ্ণ পরমহংসদেব মাঝে মাঝেই বলতেন। যখন তার বয়স মাত্র 8, তিনি খেলার ছলেই গভীর ধ্যানে মগ্ন হতে পারতেন। তিনি যে ধর্মীয় মতামতের প্রতি বিশ্বাসী ছিলেন তা ছিল বিমূর্ত ও দার্শনিক, যা সম্পূর্ণ মূর্তি পুজোর বিপরীতে। তার যৌবনকালে সম্ভবত তিনি যখন রামকৃষ্ণের প্রভাবে ছিলেন, তিনি সারা সাধারণ ব্রহ্ম সমাজের আনুষ্ঠানিক সদস্য ছিলেন। ইংল্যান্ড এবং আমেরিকায় ধর্মপ্রচারে তিনি কখনোই মূর্তি পুজোকে প্রচার করেনি। ব্রহ্মচেতনা ছিল তার একমাত্র উদ্দেশ্য, অদ্বৈত দর্শন ছিল তার একমাত্র মতবাদ, বেদ এবং উপনিষদ ছিল তার একমাত্র ধর্মীয় গ্রন্থ। ঠিক আছে, এবং দেখো আমি পুরোটাই লিখিয়ে দিয়েছি, এবং দেখো ওয়ান লাইনার পাঞ্চ সেটাও তোমরা দেখতে পাবে। ইট ইজ আ ট্রিবিউট টু স্বামী বিবেকানন্দ, এটা কিন্তু অটোবায়োগ্রাফি বা বায়োগ্রাফি নয়, এটা একটা ট্রিবিউট। আচ্ছা, নিবেদিতা প্রথম কত সালে বিবেকানন্দকে দেখেছিলেন? 1895। কবে তিনি ভারতে এসেছিলেন? 1898। এই অরিজিনাল টেক্সটের নাম কি? দ্য মাস্টার অ্যাজ আই স হিম বিং আ পেজেস, এরকম আছে। ইট ইজ দ্য 11th চ্যাপ্টার। দেয়ার আর টু এলিমেন্টস ইন স্বামীজ কনসিয়াসনেস, কটা এলিমেন্ট আছে? দুটো। স্বামী তার মধ্যে ছোটবেলা থেকে কি জ্ঞান ছিল? ব্রহ্মজ্ঞান। আচ্ছা, তার রিলিজিয়াস আইডিয়াগুলো কেমন? হাইলি ফিলোসফিক্যাল আর অ্যাবস্ট্র্যাক্ট, জানি আমরা। তিনি কত বছর বয়সে সমাধিস্থ হতে পারতেন? 8 বছর বয়সে। তার তিনি কোন সভার বা সমাজের মেম্বার ছিলেন? সাধারণ ব্রহ্ম সমাজ। আচ্ছা, সাধারণ ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে? রাজা রামমোহন রায়, তাই তো? আচ্ছা, দ্য রিয়েলাইজ তার কি কি ছিল? দ্য রিয়েলাইজেশন অফ ব্রহ্ম, তারপরে ছিল তোমার বেদ উপনিষদ ছিল তার স্ক্রিপচারাল অথরিটি, তাই না? আর অদ্বৈত ফিলোসফি ছিল তার কি? একমাত্র মতবাদ, এটা মনে রাখবে। ভারতে তার কোন শব্দটা সবসময় ঠোঁটে লেগে থাকতো? মা শব্দটা সবসময় ঠোঁটে লেগে থাকতো। আর একটা কি, তিনি কখনো কখনো কি দুষ্ট হতেন, কখনো কখনো রেবেলাস হতেন, তাই না? তিনি একটা মন্ত্র উচ্চারণের জন্য তার এক শিষ্যকে দায়িত্ব দিয়েছিল, হঠাৎই শিষ্যকে বলে ওরে মাকে ডাকার মতো ডাকলে মা নিশ্চয়ই শুনবে, তার কাছে শুধু কাকুতি মিনতি করলে চলবে না। এতটুকু পড়া রইল, আমি পুরোটাই তোমাদেরকে সেন্ড করে দেবো, কোথাও কোনো সমস্যা হলে আমায় জানিও, আমি বোধ করি তোমাদের বোঝাতে পেরেছি। প্রত্যেকই টেক্সটটা তোমরা বুঝতে পেরেছো? কোনো কঠিন লেগেছে? ভালো লেগেছে তো? বাহ, থ্যাংক ইউ ভেরি মাচ।